করোনা স্বাস্থ্যবিধি সম্পর্কিত সরকারি নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আইমি পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সভাপতি এবং সহসভাপতি। সেই সাথে সকল স্তরের সরকারি আধিকারিকদের প্রতিও যথাযথ ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিম ত্রিপুরা জেলার কর্মকর্তাগণ বিয়েবাড়ি কাণ্ডে সরকারি আধিকারিক যে ভূমিকা নিয়েছেন তারও প্রতিবাদ জানিয়েছেন তাদের বক্তব্যে। সভাপতি এবং তিনি ডক্টর প্রকাশ ভৌমিক, আইএমএ ত্রিপুরা পশ্চিম জেলার সহসভাপতি, আমাদের শাখা থেকে আমাদের যে একটা প্রেস বিবৃতি দেওয়ার সেটা আমরা বলছি। আইএমএ পশ্চিম ত্রিপুরা জেলা শাখার পক্ষ থেকে আমি সমস্ত জনসাধারণকে অনুরোধ করছি, করোনা অতিমারী আটকাতে সমস্ত সরকারি বিধিনিষেধ আপনারা মেনে চলেন। আমি সমস্ত সরকারি আধিকারিকদেরকে অনুরোধ করব আপনারা এই বিধিনিষেধ বলবৎ করার জন্য সক্রিয় ভূমিকা পালন করুন। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনা যেটা আমরা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম থেকে জানতে পেরেছি, সেখানে একজন আধিকারিক যেভাবে সরকারি বিধিনিষেধ উল্লঙ্ঘন করে আইন বলবৎ করতে চেয়েছেন সেটা ঠিক সমর্থনযোগ্য নয়, আরো সংবেদনশীল হওয়া দরকার, আরো সক্রিয় হওয়া দরকার। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি, সাথে সাথে জনসাধারণকেও অনুরোধ করছি আপনারা সমস্ত রকমের বিধিনিষেধগুলো মেনে চলুন, আমাদেরকে অতিমারি হারাতে হবে, আমাদেরকে জয়ী হতে হবে। এদিকে সারা দেশের সাথে রাজ্যের বুকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের সংখ্যা। করোনা সংক্রমণকে ঘিরে চরম উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। লকডাউনের শঙ্কায় ভুগছেন সকল স্তরের মানুষ। ব্যুরো রিপোর্ট, হাল্লাপোর্ট।